হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রান্না নিয়ে। তো রান্না শুরু করবো একটু পরেই। তার আগে হচ্ছে মার জন্য ভাত বসিয়ে দিয়েছি। মার খিদে লেগেছে সকালবেলা, সকালবেলা খেয়েছে একবার, তাও আবার খিদে লেগেছে, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর ভাবছি মার জন্য কিছু একটা করে দেবো খাওয়ার জন্য আর কি। ভাবছি বেগুন ভাজা করে দেবো। মা, বেগুন ভাজা খাবা? তো গাইজ, আমি হচ্ছে রাস্তায় যাচ্ছিলাম একটু দোকানে একটা জিনিস কিনতে, তো যাওয়ার পথে এই মানি ব্যাগটা আমি পেয়েছি। মানি ব্যাগের ভিতরে কি কি আছে জানি না, দেখা যাচ্ছে টাকা টাকা কিছু আছে, 4-5 হাজার টাকার মতন আছে হয়তো, গুনিনি, কিন্তু 500 টাকার নোট দেখেছি অনেকগুলো। তো এই মালিককে হচ্ছে ফোন করব, ফোন নাম্বার নিচ্ছে, আধার কার্ডটা সব কিছু আছে, এটিএম। তো ফোন করেছি, এখন খুঁজতে দেবো, দেখি কোথায় পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ি পরে একটা দাদা আছে, দেখি খুলে দেখি আধার কার্ডটা সব কিছু খুলে দেখি সেই দাদাটার মানে কি অবস্থা, মানে সেই দাদাটা মানে নিজেদের লোকের তাই পড়েছে, নিজেদের লোকের তো আমি পেয়েছি। এই যে সেই পার্সালা চলে এসছে, মালিককে পেয়ে গেছি। সরাই রাখবো, এখন সারি রাখবো, ঠিক আছে? কি ব্যাপার? আমি সেই কি টাকাটা কি বিল পড়ছে তো কই পাইছে কে টাকা টাকা হারাইছিলাম ব্যাগ নিয়ে এসে এখন মা কালীন ডিউটি আছিলাম, পিছনে পকেটে মধ্যে ছিল, আর এই জোরে গান চলতেছিল। হ্যাঁ, তো জোরে গান চলছিল, মানে পড়ে টেপ না, এই নাও এই নাও, গুনে দাও তোমার টাকা টাকা, ঠিক আছে? টাকা টাকা কিছুই হয়নি, ঠিকঠাকই আছে। দেখো না না, দেখো না না, দেখো আর দেখা লাগবে না। আরে গোনো তুমি, কত কি আছে তোমার? গোনো আমরা ধরিও না, 2-3-4, ঠিক আছে? ঠিকই আছে। ঠিক আছে, তোমার থেকে বেশি আমি খুশি হয়েছি যে আমি দিতে পারছি জিনিসটা। না না, মিষ্টি খাওয়া দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি তো বাসে থাকবো, তুমি বাসে থেকো। তো গাইজ, আমাদের মানি ব্যাগ টানি ব্যাগ সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জারটা তাকে দিয়ে দিয়েছি, এখন একটু ভালো লাগছে। তো এখন আমি রান্না শুরু করে দেবো, অনেক দেরি হয়ে গেছে এই মানি ব্যাগের তাড়নায়। মানি ব্যাগ সেই মানি ব্যাগ আসেই না, ফোন করতে করতে পাগল হয়ে যাই, তাও আসে না। তার প্রথমে আমরা আলুগুলো ভালো করে ভেজে নেবো। মা, প্রথমে আলু দেবো। মা বলেছে আলুগুলো ভালো করে ভেজে নিতে, আমি নাকি আলু ভেজে নিই, আলু ভিতরে গলে না, তরকারিতে আলু সেই কাঁচা কাঁচা থাকে, তার জন্য আলুগুলো আজকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভালো করে ভেজে। আমাদের আলু ভাজা কমপ্লিট, এখন হচ্ছে পটল দিয়ে দেবো। পটল ভাজা প্রায় কমপ্লিট, এখনো হয়নি, পটল ভেজে 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 একদম পুরো জীবন পুরো শেষ করে দেবো পটলের। পটল নাকি ভাজা, আমি এত ভাজি তাও নাকি পটল ভাজা হয় না আমার মার মোটে। মা বলে কি, আমি নাকি পটল ভাজতে পারি না, মানে কোনো কিছুই নাকি ভাজতে পারি না, যা ভাজে তাই নাকি কাঁচা থাকে। তা আজকে ভাবছি ইচ্ছা মতন ভাজো, ভাজে এই যে এমনি আলু ভাজছি সেই ভাজা দিছি, পুরো একদম শুকায় গেছে, আর হচ্ছে পটলে সেই ভাজা দেবো এখন। তো আজকে আমরা করবো ইঁচড় চিনি, ভেবেছিলাম ইঁচড় চিনি করবো, কিন্তু দুঃখ বেশি ইঁচড়টা হচ্ছে আনাজ কেনার কথা ছিল মার, তা মা কিনতে যেতে পারেনি, তার জন্য মা কালকে বাজার থেকে পটল নিয়ে এসেছিল, তাই ভাবলাম যে পটল চিনি করে আসবে, দেখি কেমন লাগে। চিংড়ি মাছ, পটল, আর
শরীরটা একটু চলছে না, একটু ভালো নেই, দুদিন ধরে ঘুমাতে পারি না। এই ভিডিও এডিট করতে করতে ভিডিও করতে করতে তবে বেশি তাড়াতাড়ি রান্না করে ঘুমাবো, শরীর একদম চোখ ক্লান্ত। ভাজি কমপ্লিট, এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দাও মা, একটু জল দিয়ে দাও, একটু হেল্প করো। আর জল দিবা, আটু দাও কি, একদম জল কম দাও তুমি মা, আটু দাও কি বলো, এগুলো তো বলবে। হ্যাঁ ঠিক আছে গাইজ, আমার শরীরটা আজকে একটু ভালো নেই, মানে খুবই দুর্বল, দুদিন ধরে ঘুমাতে পারি না, ঠিক মতো ঘুমাতে পারিনি আর কি, ভিডিও এডিট করতে ভিডিও করতে করতে। তো ভাবলাম তাড়াতাড়ি রান্না সেরে ভিডিও ঘুমাতে যাবো, তো রান্নাই শেষ হচ্ছে না, আর শরীর এত ক্লান্ত লাগছে, ভিডিও করার মতন কোনো মানে এনার্জি নেই শরীরে। পটল চিংড়ি হচ্ছে এই সাইডে, আর এই সাইডে আমরা এখন মাছের মাছের ঝোলটা করে নেবো, তার ভিতরে এই যাতে মাছ মশলা করে নেবো, মাছের ঝোল, মাছের মশলা, এটা কি হবে, এটার নাম কি হবে, মাছের মশলা, ঠিক আছে। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামাও, নামা কিছু দাও তো, দাও এখানে দাও, তাড়াতাড়ি উঠাও। প্রথমে আদা দিয়ে দিল, তারপরে এগুলো সব দিয়ে দিলাম মা, সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই তরকারিটা হবে হবে ভাব হয়ে গেছে, তাই না মা, প্রায় হয়ে গেছে। আমাদের মশলাটা ভাজি কমপ্লিট, তার জন্য মাছগুলো দিয়ে দেবো। একটু হালকা পরিমাণ জল দেবো, জল না দিলে মাছগুলো লেগে যাবে, কিন্তু মাছগুলো ঝোল করবো না, এর কষা কষাই হবে, তাই না মা। অল্প জল দিলাম, একটু দেখতে পাচ্ছ কত জল দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন লাগবে, তো একটু পরে ট্রাই করে দেখবো, খাওয়ার সময় দেখি কেমন কি হয়। তো গাইজ, আমাদের রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দুটো তরকারি করেছি আজকে, পরের দিন আবার দেখি কি করা যায়, সেটা রাত্রে ভাবতে হবে, আমি মা দুজনে শুয়ে শুয়ে ভাববো যে দেখি কী রান্না করা যায়। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এখন বাই।